শাহরুখ খানের ছেলে আরিয়ানের বিরুদ্ধে মাদকের মামলায় বেশ নড়েচড়ে বসেছিল গোটা বলিউড। 2021 সালে মাদক মামলায় গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। প্রায় 2 বছর ফের কাটাচেরা শুরু হয়েছে আরিয়ান খানের মাদক মামলা নিয়ে। কয়েকদিন আগে এনসিবির প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংকেরের বিরুদ্ধে দুর্নীতি মামলা করে সিবিআই। আরিয়ানকে জেল থেকে ছাড়াতে নাকি বাবা শাহরুখ খানের কাছ থেকে 25 কোটি ঘুষ নিয়েছিলেন সমীর। সিবিআই তদন্তে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এমনই তত্ত্ব। ফলস্বরূপ চাকরি খোয়া গিয়েছে সমীরের। তাকে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। সেই আবহে ফাঁস হলো শাহরুখ ও সমীরের পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট। মুম্বাইয়ের এক সংবাদ সংস্থা প্রকাশ্যে এনেছে শাহরুখের পাঠানো বেশ কয়েকটি মেসেজের স্ক্রিনশট। আরিয়ানের মুক্তি চেয়ে বাবার একই অনুরোধ করে গিয়েছেন তিনি, কিন্তু সেগুলো স্পষ্টই খুলে দেখা হয়নি। এই নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই দিন শাহরুখ লিখেছিল, সমীর সাহেব আপনার সঙ্গে 1 মিনিট কথা বলতে পারি প্লিজ, আমি শাহরুখ খান। আমি জানি এটা অফিশিয়ালি অনুচিত, হয়তো আইনসম্মতও নয়, তবুও আমি একজন বাবা, যদি অনুগ্রহ করে আমার সঙ্গে একবার কথা বলেন প্লিজ। এমন মেসেজ একবার নয়, বারবার গিয়েছে সমীরের কাছে। মাঝরাতেও তাকে লিখে গিয়েছেন শাহরুখ। শাহরুখ লিখেছেন, এত রাতে আপনাকে মেসেজ করার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু আমার অবস্থাটা বুঝুন, আমি তো বাবা, আপনার দয়া ভিক্ষা করছি শুধু। শাহরুখ আরও একদিন সমীরকে মেসেজ লিখেছেন, আমি কথা দিচ্ছি আরিয়ান জেল থেকে বেরোনোর পর অন্য মানুষ হয়ে যাবে, এটা ওর কাছেও বড় শিক্ষা, ভবিষ্যতে এমন কাজ করবেও যার জন্য আপনি আমি গর্বিত হব। দয়া করে নবীন প্রজন্মের পাশে থাকুন, ওকে একটা সুযোগ দিন।